আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন আর কয়েকদিন পরে আসছে রমজান মাস ইফতারির সময় আমরা জিলাপি খেতে খুব পছন্দ করি আজকে আমি সেই জিলাপিটাই তৈরি করে দেখাবো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম এক কাপ ময়দা দুই চামচ কর্নফ্লোর আরও নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ আমি ঘি নিয়ে নিয়েছি এক চামচ খুব ভালোভাবে এগুলো ময়দার সাথে আমি মিশিয়ে নেব অবশ্যই খুব ভালোভাবে মেশাতে হবে এবার আমি এর সাথে মিশিয়ে দেব এক প্যাকেট ইনো ইনোটা আমি খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব যদি দুই কাপ ময়দা নেন তাহলে দু প্যাকেট ইনো মিশিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আমার ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে অল্প অল্প করে আমি পানি মিশিয়ে দেব এটা নর্মাল পানি কোনো গরম পানি দেওয়ার প্রয়োজন নেই আমি অল্প অল্প করে পানিটা মিশিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দার জন্য এক কাপ পানি মিশিয়ে দিলাম খুব ভালোভাবে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঘন ঘন নেড়ে এভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় আমি ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটু ঢেকে দিব বিশ মিনিটের জন্য এবারে আমি জিলাপির জন্য সেটা তৈরি করে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দুই কাপ চিনি আরও নিয়ে নিলাম দেড় কাপ পানি চুলার জালটা মিডিয়াম হিটে রেখেই আমি শিরাটা তৈরি করে নেব এর মধ্যে আমি তিন চার ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি আমি এখানে লিকুইড ফুড কালার দিয়েছি আপনারা চাইলে রঙটাও দিতে পারবেন এবারে টুকরো লেবু চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি যাতে শিরাটা শক্ত হয়ে না যায় এই শিরাটা খুব বেশি শক্ত হবে না এক তার দুই তার হবে না নর্মাল একটা শিরা হবে একটু আঠালো হলো সেটা তৈরি করে নিব আমি এখানে চারটি এলাচ দিয়ে দিয়েছি এটা একটা সাইডে রেখে দিব এবার বিশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি এর সাথে মিশিয়ে দিলাম ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা আমি মিশিয়ে দিয়েছি কালারটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আমার নেওয়া হয়ে গিয়েছে আমার ব্যাটারটা এবার তৈরি এবার এই ব্যাটারটাকে আমি একটা বোতলে ভরে নেব বোতলের মুখটাকেও আমি একটা ছিদ্র করে নিয়েছি এভাবে ছিদ্রটা করে নিতে হবে এবার বোতলের মুখটা আমি বন্ধ করে দিলাম আমি একটা বোতলে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে সসের বোতল অথবা পাইপিং ব্যাগ দিয়েও জিলাপিটা তৈরি করে নিতে পারবেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে জিলাপিগুলো বানিয়ে নেব আমি খুব একটা ভালো পারি না আপনারা আমার চেতে ভালো পারবেন এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা এরই মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এগুলো উল্টিয়ে দিয়েছি আমি দুই পাশ মুচমুচু করে ভেজে নিচ্ছি আমার এক ব্যাচে জিলাপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটি একটি করে তুলে নিচ্ছি এগুলো তুলে সাথে সাথেই শিরায় দিতে হবে শিরাটা খুব বেশি গরম থাকবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না একটা কুসুম কুসুম গরম থাকবে তেল থেকে উঠিয়ে সাথে সাথেই শিরায় দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে ডুবিয়ে ডুবিয়ে শিরাটা খেয়ে খাইয়ে নিতে হবে যাতে শিরাটা ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এবার আমি একে একে শিরা থেকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো জিলিপি বানিয়ে নেব আমার সবগুলো জিলাপি ভেজে নেওয়া হয়ে গিয়েছে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ